শিল্পীর রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো পটল সয়াবিনের নিরামিষ তরকারি। এটি নিরামিষের দিনে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 500 গ্রাম পটল ভালোভাবে ছুলে দুটুকরো করে কেটে নিয়েছি। 100 গ্রাম সয়াবিন আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সামান্য কিছু আলু। আমি এখন পটলগুলোর মধ্যে সামান্য পরিমাণ নুন মাখিয়ে নেব ভালো করে। এরপর আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে আমি পটলগুলো ছেড়ে দেব। আমি এই পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলোকে সব তুলে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দেব আলু। আলু ভাজার সময় আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে সব তুলে নেব। আমি এইখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়নে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা আর 1/2 চামচে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটিকে কষিয়ে নেব। এরপর অ্যাড করছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। হাফ চামচ হলুদ আর নুনটা স্বাদ অনুসারে। এরপর আমি এর মধ্যে ভাজা আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে তাই একটু অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আমি এখানে 1 চামচ টমেটো সস ব্যবহার করছি। দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম। যখন একটু কষে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা সয়াবিন দিয়ে আমি এটাকে মিনিট 5-এক মিডিয়াম ফ্লেমে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন সয়াবিনগুলো একটু কষে এসছে, হালকা হালকা তেল ছাড়ছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা পটল। আমি আরো 4-5 মিনিট কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ মতো জল। এই তরকারিটা বেশি ঝোল ভালো লাগে না, একটু গামাখা গামাখাই ভালো লাগে।
আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটিকে মিনিট 15 লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। আমি তেজপাতাগুলোকে এখন তুলে ফেলে দিচ্ছি। আমি এখান থেকে কয়েকটি আলু হাতা দিয়ে একটু গলিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা একটু, গ্রেভিটা একটু ঘন ঘন হয়। এখানে আমি সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা। একটু নাড়াচাড়া করে আমি মিনিট 2 ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব, যাতে সেন্টটা ভালো আসে। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পটল সয়াবিনের তরকারি। এটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আবার তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজ তাহলে আসি।